আজকের ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি শেয়ার করতে যাচ্ছি ইউটিউবের মরিডাইশনের জন্য যে ওয়াশ টাইমগুলো আমাদের দরকার হয় সেই ওয়াশ টাইমের ক্ষেত্রে কোন কোন ভিডিওর ক্ষেত্রে ওয়াচ টাইম কাউন্ট হবে না ইউটিউবের রুলস অনুযায়ী সেই বিষয়গুলো নিয়ে আমি আটটি বিষয় শেয়ার করব আপনারা সকলেই জানেন ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য দুইটা উপায় রয়েছে একটি হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার এবং টেন মিলিয়ন ইউটিউব শর্ট ভিডিও ভিউ এবং অন্যটি উপায় হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লং ভিডিওর ক্ষেত্রে তো আমি আজকে শেয়ার করতে যাচ্ছি এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে যদি আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশন করতে যান ইনকামের জন্য মনিটাইজেশনের উপযোগী করতে চান সেক্ষেত্রে যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আপনার দরকার হয় লং ভিডিওর ক্ষেত্রে সেই চার হাজার ঘন্টা ওয়াচ টাইমের মধ্যে কোন কোন ভিডিওর ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না অর্থাৎ কোন কোন ভিডিও ক্ষেত্রে বা কোন কোন ক্ষেত্রে আপনার এই চার হাজার ঘন্টা ওয়াচ টাইমের জন্য কাউন্ট হবে না সেই বিষয়গুলো আমি শেয়ার করতে যাচ্ছি আটটি উপায়ে আটটি বিষয় নিয়ে তো আমি রয়েছি আপনাদের সাথে রাসেলনাথ রাহুল আরানা টেকনোলজির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি এবং বরাবরের মতো অনুরোধ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ইউটিউব ছাড়াও আমরা অন্যান্য সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রাম বা টুইটার থেকে হলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন সে প্রত্যাশায় মূল ভিডিও যাচ্ছি ভিউয়ার্স চার হাজার ঘন্টা লং ভিডিওর ক্ষেত্রে ওয়াস টাইম ফিল আপ করার জন্য আমাদের যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে তার মধ্যে আমি প্রথম যে বিষয়টি শেয়ার করতে চাচ্ছি সেটি হচ্ছে আপনার ভিডিও আপনি যে ভিডিওগুলো আপনার ইউটিউব চ্যানেলে পাবলিশ করবেন সেই ভিডিওগুলো যদি পরবর্তীতে আপনি প্রাইভেট করে দেন বা প্রথম থেকে যদি প্রাইভেট করা থাকে তাহলে কিন্তু এই ভিডিওর ওয়াশ টাইম কাউন্ট হবে না মনে করেন আপনি ভিডিওটি প্রথমে পাবলিক ছিল পরবর্তীতে প্রাইভেট করে দিয়েছেন সেক্ষেত্রে আপনার ওই ভিডিওর যে ওয়াশ টাইমগুলো ছিল সেগুলো আপনার চার হাজার ঘন্টা ওয়াশ টাইমে মনিটাইজেশনের জন্য যে ক্রাইটেরিয়ার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম রয়েছে সেখানে কাউন্ট হবে না দ্বিতীয়ত আনলিস্টেড করা থাকলে আপনার ভিডিওটি যদি আনলিস্টেড করে ফেলেন পরবর্তীতে বা আনলিস্টেড করা থাকে সেই ভিডিওর ওয়াচ টাইমগুলো আপনার চার হাজার ঘন্টা ওয়াচ টাইমের ক্ষেত্রে কাউন্ট হবে না এবং তৃতীয়ত আপনার কোনো ভিডিও যদি পূর্বের কোনো ভিডিও আপনি পুনরায় আপনার ইউটিউব চ্যানেল থেকে যদি ডিলেট করে দেন কোনো কারণে বা প্রয়োজনে আপনি যদি আপনার ইউটিউব চ্যানেল থেকে আপনার পূর্বের আপলোডকৃত ভিডিও ডিলেট করে দেন সেই ভিডিওতে যে ওয়াচ টাইমগুলো ছিল সেই ওয়াচ টাইমগুলো আপনার এই চার হাজার ঘন্টা ওয়াচ টাইমের মধ্যে খাউন্ট হবে না তাছাড়াও ভিউয়ার্স গুগল অ্যাডসের মাধ্যমে আমরা অনেক সময় আমাদের ইউটিউব চ্যানেলটিকে প্রমোট করার জন্য বা আমাদের ইউটিউব চ্যানেলটির ভিউয়ার্স বানানোর জন্য সাবস্ক্রাইবের জন্য বা ভালো একটা গ্রো হওয়ার জন্য আমরা প্রমোট করে থাকি গুগল অ্যাডসের মাধ্যমে অর্থাৎ গুগল অ্যাডওয়ার্ডসের মাধ্যমে তো এই ধরনের গুগল অ্যাড অ্যাডওয়ার্ড বা অ্যাডসের মাধ্যমে আপনার যদি কোনো ক্যাম্পেইনের মাধ্যমে আপনার ইউটিউব চ্যানেলটিকে প্রমোট করান সেই ক্ষেত্রে সেই গুগল অ্যাডসের যে বিউ ওয়াশ টাইমগুলো আসবে সেগুলো আপনার এখানে চার হাজার ঘন্টা ওয়াশ টাইমের ক্ষেত্রে কাউন্ট হবে না তবে হ্যাঁ সেক্ষেত্রে আপনার যে সাবস্ক্রাইবগুলো আসবে যে সাবস্ক্রিপশনগুলো পাবেন সেগুলো অবশ্যই কাউন্ট হবে এক হাজার সাবস্ক্রাইবারের ক্ষেত্রে তো আপনাদের জ্ঞাতার্থে একটা বিষয় বলে দিই গুগল অ্যাডস অর্থাৎ গুগল অ্যাডওয়ার্ড সম্পর্কে আপনার যদি কোনো কোয়েরি থেকে থাকে কোনো জানার বিষয় থাকে এটা নিয়ে আমার আলাদা একটা ডেডিকেটেড ভিডিও রয়েছে যেটাতে দেখানো হয়েছে আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট কীভাবে করবেন তাছাড়াও গুগল অ্যাডসে আপনারা কীভাবে ক্যাম্পেইন চালাবেন আপনার ইউটিউব চ্যানেল বা কোনো পণ্য আপনি কীভাবে বা কোনো একটা বিষয় কিভাবে আপনি প্রমোট করবেন ক্যাম্পেইনের মাধ্যমে সেই বিষয়গুলো নিয়ে আমার আলাদা আলাদা ডেডিকেটেড ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো চাইলে আপনারা দেখে আসতে পারেন এগুলো আমার ভিডিওর এই ভিডিওর ডেসক্রিপশনের নিচে আপনারা লিঙ্কগুলো পেয়ে যাবেন তাছাড়াও কমেন্ট সেকশনের প্রথম কমেন্টে আমি পিন করে দিয়ে দেবো লিঙ্কগুলো সেখান থেকে ক্লিক করে আপনারা প্রয়োজন হলে দেখে আসতে পারেন তো ভিউয়ার্স মূল কথায় আসি এছাড়াও যদি আপনার ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও থাকে সেই শর্ট ভিডিও যদি আপনার শর্ট সেকশন যেটা থাকে ইউটিউবের অ্যাপসের বা ইউটিউবের যেটা শর্ট সেকশন থাকে বা শর্ট শেল্প থাকে সেখান থেকে যদি কেউ আপনার ইউটিউব শর্টটি দেখে সেই ভিডিওর যে টাইম হবে সেই ওয়াশ টাইমটা আপনার এখানে কাউন্ট হবে না চার হাজার ঘন্টা ওয়াশ টাইমের ক্ষেত্রে তবে আপনার এক্ষেত্রে যদি আপনার ইউটিউব চ্যানেলের হোম পেজে কেউ ঢুকে অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলে ঢুকে চ্যানেলের থেকে আপনার এই যে লিস্টগুলো রয়েছে ভিডিওর সেখান থেকে যদি আপনার ইউটিউব শর্ট ভিডিওটি দেখে থাকে সেটি অবশ্যই কাউন্ট হবে এক্ষেত্রে তাছাড়াও ভিউর্স স্টোরি থেকে যদি আপনার ইউটিউবের ভিডিওটি কেউ দেখে থাকে সেক্ষেত্রে সেটি আপনার ওয়াশ টাইমের ক্ষেত্রে গণ্য বলে বিবেচিত হবে না অর্থাৎ ওয়াশ টাইমের ক্ষেত্রে আপনার এটি কাউন্ট হবে না এছাড়াও লাইভ ভিডিওর ক্ষেত্রে আপনার আপনি যদি কোনো ভিডিও লাইভে যান সেক্ষেত্রে লাইভ চলাকালীন যে ওয়াশ টাইমগুলো আপনি পাবেন সেগুলো কাউন্ট হবে না আপনার মনিটাইজেশনের চার হাজার ঘন্টা ওয়াশ টাইমের ক্ষেত্রে তবে আপনি এই ভিডিওগুলো যদি পরবর্তীতে নর্মাল মুডে আপনি আপলোড করেন সেক্ষেত্রে সেগুলো অবশ্যই আপনার ওয়াচ টাইমের ক্ষেত্রে কাউন্ট হবে যদি কেউ ওয়াচ করে থাকে এবং এক্ষেত্রে আর একটা বিষয় জেনে রাখা জরুরি যে আপনি যদি আপনার এই লাইভ ভিডিওগুলো বিওডি মেনটেন করে পরবর্তীতে এগুলো আপনার ইউটিউব চ্যানেলে আপনি দেন বিওডি অর্থাৎ আপনার হচ্ছে বয়েস অন ডিমান্ড করে যদি আপনি ভিডিওগুলো আপনার ইউটিউব চ্যানেলে দেন সেক্ষেত্রে এগুলো অবশ্যই আপনার ওয়াচ টাইমের ক্ষেত্রে কাউন্ট হবে তো ইউটিউব ফেক এঙ্গেজমেন্ট বলে কোনো ভিডিওর কোনো ওয়াচ টাইমকে যদি সে ডিটেক্ট করে সেটাও আপনার ওয়াচ টাইমের ক্ষেত্রে কাউন্ট হবে না তো ফেক এঙ্গেজমেন্ট বলতে আমি বুঝাচ্ছি যে বিষয়গুলো সেগুলো হচ্ছে ধরে নেন যে আপনার নিজস্ব মোবাইল থেকে বা আপনার নিজস্ব পিসি থেকে যদি আপনি বারবার একই ভিডিও আপনার একই ভিডিওটি আপনি দেখতে থাকেন তাহলে সেটা ফেক এংগেজমেন্ট হিসেবে বিবেচিত হবে এবং ওই ওয়াচ টাইমগুলো সাময়িকভাবে দেখালেও পরে চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টা পরে সেটি ইউটিউব আপনার কাছ থেকে কেটে নেবে সেই ওয়াচ টাইমগুলো সুতরাং সেটি কাউন্ট হবে না তাছাড়াও ইউটিউব যদি কোনো একটা আইপি অ্যাড্রেস থেকে বারবার আপনার একই ভিডিওটি দেখছে বলে মনে করে এবং সেটি তার কাছে সন্দেহজনক মনে হয় সে সেটি এই চারঘনটা ওয়াচ টাইমের যেটা মনিটাইজেশনের জন্য দরকার সেখানে কাউন্ট করবে না ফেক এঙ্গেজমেন্ট বলতে অনেকে আপনাদেরকে আশ্বাস দিয়ে রাখে যে চারা ঘন্টা ওয়াচ টাইম আপনাকে ফিল আপ করে দেবে কোনো থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে কোনো বা সাইটের মাধ্যমে এগুলো যদি আপনার ইউটিউব ডিটেক্ট করতে পারে তখন সেক্ষেত্রে সেটা ফেক অ্যাঙ্গেজমেন্ট হিসেবে বিবেচিত হয় এবং সেগুলো আপনার এই মনিটাইজেশনের জন্য যে চার হাজার ঘণ্টা ওয়াচ টাইম দরকার সেখানে কাউন্ট করবে না এবং ওইখান থেকে কাউন্ট করলেও সে পরবর্তীতে এগুলো কেটে নেবে তো ভিউয়ার্স এই বিষয়গুলো যদি আপনি ভালোভাবে মাথায় রেখে আপনি কাজ করেন অ্যাজ এ ক্রিয়েটর ইউটিউব ক্রিয়েটর আপনি সফলতা খুব তাড়াতাড়ি পাবেন এবং আপনার ইউটিউব চ্যানেলটি খুব ফ্রেশভাবে পরবর্তীর জন্য প্রিপেয়ার হবে তাছাড়াও ওয়াশ টাইমগুলো সম্পূর্ণভাবে আপনার যে মনিটাইজেশনের চারা ঘন্টা ওয়াশ টাইমের রুলস রয়েছে সেখানে কাউন্ট হবে তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন এই যে আটটি বিষয় আপনাদেরকে আমি শেয়ার করলাম এগুলো নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে সে বিষয়ে আমি অবশ্যই আপনাদেরকে রেসপন্স দেওয়ার চেষ্টা করব। যত শীঘ্রই সম্ভব এবং আপনার এই ইউটিউব টিপস অ্যান্ড টিক্স রিলেটেড কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে